বরিশালি না তো একুয়া মাস করে বয়স আছে একটা এগুলো সাত আট মাস করে বয়স আছে এটা কি বকনা না সার এটা এটা বকনা এটা প্রথম চান্সে এগুলোতে কেমন দুধ পাওয়া যাবে এগুলো মানে কেবল দুধ ছাড়ছে তাই তো সার বাচ্চাটার দাম কেমন যাচ্ছে না আজকে বাজারে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম অল্প কিছু দর দাম করে নিতে পারবে তাই তো এই বয়স কেমন আছে এটার ওই এক বছর হয়নি এক বছর হয়নি তো এগুলো কেমন কি খাওয়ার দিচ্ছেন আপনি এখন এগুলোকে খাবার নেই মাঠে চড়ি খায় মাঠে চড়ি খায় না তো এই আরো দুটা বকনা দেখতে পাচ্ছি জোড়া বকনা মনে হচ্ছে এটাও কি দেশি জাতের এগুলো না ওই হবে একই জাত না এই জোড়ার দাম কেমন যাচ্ছিলেন আপনি একশো চল্লিশ এ পর্যন্ত কি দরদাম হয়েছে কোনো হাট কেবলই লাগছে কেবলই আসছেন না তো কাকা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া দাম কেমন যাচ্ছে ভাইয়া আজকের বাজারে ভাইয়া দাম কেমন দাম 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 বলতেছে না দাম বলছে না জোড়া কেমন দাম যাচ্ছিলেন আচ্ছা কেতা ভাইরা কেমন দাম বলে কেতা ভাইরা কেমন বলতেছে তিরিশ পঁয়ত্রিশ বলতেছে না কয় মাস করে বয়স হচ্ছে এগুলো বয়স এখনো বয়স হয়নি বাচ্চা তাই তো ঠিক আছে তা আপনার এটা দেখতে পাচ্ছি এটা কি সার মহিষ এটা বকনা এটা বকনা সার না এটার দাম কেমন যাচ্ছিলেন এটার নব্বই ছোট বাচ্চাটা কাকা ঠিক আছে কাকা কি অবস্থা ভালো আছেন কাকা ভালো আছেন ভালো আছেন কটা মহিষ নিয়ে আসছেন কেমন দাম যাচ্ছিলেন জোড়া একশো পঁচাশি যাচ্ছিলেন সার মহিষ না আচ্ছা কেতারা কেমন দাম বলে কেতারা কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি বলে না আচ্ছা আজকে বাজার খুবই কম না বেশি খারাপ না আচ্ছা ঠিক আছে কথা বলেন সমস্যা কথা বলেন ক্যামেরা ক্যামেরা সমস্যা নাই লোক তো চিনি না ওখানে আমি হাটে অবসর অনুমতি হাটের অফিসটা কোথায় মেন অফিস কোনটা মেন অফিস মেন ভাই দাম কত যাচ্ছেন জোড়ার ভাই চাচ্ছি ভাই এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ সার বাচ্চা না বকনা বাচ্চা ভাইয়া সার না কয় মাস করে বয়স আছে এগুলোর ভাই এটা তো বলতে পারবো না সংগ্রহ করা আপনাদের না আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করেন মোটামুটি এগুলো ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে আসে না আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করেন এখান থেকে বিটারি ভাই বিটারি বিটারি না আচ্ছা তো আজকে বাজার কেমন বাজার কেমন আজকে বাজার কম ভাই বাজার কম না কেতার আমদানি নাই আজকে বেচা কেনা তুলনামূলক কম কেমন দাম বলছে এই জোড়ার বিশ বাইশ বলে না কাকা কিনলেন নাকি কাকা কিনলেন কত কিনলেন কাকা এটা হ্যাঁ এক লাখ ষোলো জোড়া এটা সার মহিষ না বকনা মহিষ কাকা সার সার মহিষ আচ্ছা কয় মাস করে বয়স আছে কয় মাস করে বয়স আছে কাকা কয় মাস করে বয়স আছে কাকা দাম কত চাইলেন কাকা দাম কত চাইলেন পঞ্চান্ন সার মহিষ না বকনা মহিষ সার মহিষ আচ্ছা বাজার কেমন আজকে বাজার বাজার ভালো না না কয় মাস বয়স আছে এটার কয় মাস বয়স আছে দশ মাস মতো না ঠিক আছে এ বাচ্চাটা কার ভাইয়া বাচ্চাটা আপনার না দাম কেমন যাচ্ছিলেন বাচ্চাটা কেমন দাম যাচ্ছিলেন এটা
দাম কেমন যাচ্ছে দাম দেখিয়ে আপনি এই দাম কেমন যাচ্ছিলেন দাম 220 চাচ্ছেন কাকা দাম কেমন 220 চাচ্ছিলেন বয়স কেমন আছে কাকা বয়স হয়নি কাকা বয়স হয়নি এখনো না তো এখন এক বছর দুই বছর লাউন পান করলে এগুলো কত বড় হবে এগুলো এগুলা মেলা টাকার হইছে 2 লক্ষ 1 লক্ষ টাকা একটা বিক্রি করা যাবে আচ্ছা এগুলো জাতি কোন জাত দেশি জাত না আমাদের ইন্ডিয়ান বর্ডার এলাকাতে সংগ্রহ করে এগুলো তাই না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছেন কটা মশনি আসছেন আজকে হাটে 14টা নিয়ে আসছেন কটা বিক্রি করছেন 4টা এই 4টা না স্ক্রিনে যে মশনি দেখতে পাচ্ছেন এটা কোন জাতের মশনি এটা এটা তো আমার কাছে আছে লয় ভাই এগুলা দেশ বাইরে বাইরে আচ্ছা কেমন দাম যাচ্ছিলেন এটা কত চাই 1 লক্ষ 74 যাচ্ছিলেন কেটা ভাইরা কেমন দাম বলে দাম কম কইছে কম বলতেছে না সব ঠিক আছে ভাই ভালো আছেন কটা মশনি আসছেন আজকে 10টা কটা বিক্রি করছেন ইনশাআল্লাহ বিক্রি হয়নি না এই জোয়াটার দাম কেমন যাচ্ছিলেন এটা এই জোয়াটার দাম কেমন যাচ্ছিলেন হ্যাঁ 2 লক্ষ 30 কেতা ভাইরা কেমন দাম বলছে 50 না তো এটার বয়স কেমন আছে দুই দাঁত না তো সকাল থেকে কেতার আমদানি কেমন হাটে কম না আজকে বাজারটা কি কম না বেশি আজকে বাজার কম না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা কি অবস্থা ভালো আছেন ভালো কটা মশনি আসছিলেন আজকে 4টা নিয়ে আসছিলেন কটা বিক্রি করছেন 4টা আছে বিক্রি করতে পারেন নাই তো এই জোড়ার দাম কেমন যাচ্ছিলেন এই জোড়ার দাম 65000 1 লক্ষ 65 না তো ক্রেতারা কেমন বলছে দাম 110 বলছে না তো বাজারটা মনে হয় খুবই কম আজকে বাজার খারাপ না তো ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা মশনি আসছিলেন ভাইয়া 14টা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি করছেন 6টা বিক্রি হয়েছে না তো এই যে স্ক্রিনে যে মশনি দেখতে পাচ্ছি এটা কোন জাতের মশনি ভাইয়া এটা এটা আপনার সিলেটের মশনি তাই না তো দাম কেমন যাচ্ছিল আজকে জোড়া এটা দাম 1 লাখ 30 কেমন দাম বলতেছে কেতা ভাইরা 10-15 বলে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জোড়ার দাম কেমন যাচ্ছিলেন আজকে জোড়া না 4টা লাটে লাটে 4টা কত কত দাম যাচ্ছিলেন আজকের বাজারে কেমন দাম যাচ্ছিলেন 85 ভাই 100 4টা এভারেজে কেমন দাম দুটা না জোড়া আচ্ছা এই জোড়ার দাম কত যাচ্ছিলেন এই জোড়ার আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাচ্চা না তো এবারে যে 60000 টাকা পিস দাম চাচ্ছিলেন এগুলোর বয়স হবে 5 থেকে 6 মাস না ঠিক আছে ভাই কাকা জোড়া দাম কত যাচ্ছেন জোড়া দাম কত যাচ্ছেন কত দাম যাচ্ছেন 1 লাখ 30 না ঠিক আছে ভাই জোড়া কত দাম যাচ্ছিলেন জোড়া কত দাম 1 লাখ চাচ্ছেন কেনা বেচা নাই আজকে না এটা কি সার মহিষ না বকনা মহিষ সার মহিষ তো আমদানি কেমন ক্রেতার আমদানি কেমন আজকে ভালো না না তো বেচছেন সকাল থেকে একটা বেচছেন একটা বেচছেন না ভাই দুটো নিয়ে আসছেন না দুটাই আচ্ছা ঠিক আছে ভাই এই লোকটাকে একটু ভালো করে ভালো করে দেন তো ভাই পুরি গেলে তাও দেখতে ভাই ভালো করে জুরাকার কাকা আপনার নাকি কত দাম চাচ্ছিলেন আজকের বাজারে কত দাম চাচ্ছেন কত দাম নেবেন নাকি দাম কত চাচ্ছেন চাচ্ছে তো 300 300 ক্রেতা ভাইরা কেমন দাম বলছে 200 ভাঙতে বলছে বয়স কেমন আছে বয়স বয়স আছে দাঁতি দাঁতে না ঠিক আছে মানে এই আপনাদের কথাটা বলতে